এটা আমার অনেক দিন আগের একটা ভিডিও, যে ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে অনেক দিন হলেই পড়েছিল, বলতে গেলে 2 মাস আগের একটা এটা ভিডিও। এই ভিডিওতে ভয়েস দিব দিব করে দেয়াই হচ্ছিল না, সময়ই পাচ্ছিলাম না। ভিডিও আছে যেগুলো শুধু ভয়েস দেওয়ার অভাবে ফোনেই পড়ে থাকছে আর আপলোডই করা হচ্ছে না। তাই আজকে আমি এই ভিডিওতে ভয়েস দিতেই বসে গেলাম, যে আজকে এটাতেই আগে ভয়েস দিব, কেননা এই ভিডিওটা আমার অনেক পছন্দের একটা ভিডিও। যেহেতু আমি গাছ ভালোবাসি, ফুল ভালোবাসি, তাই এই ভিডিওটা আপলোড করতে পারছি না, এজন্য মন খারাপ লাগছিল যে ভয় দিতে পারছি না, সময় হচ্ছে না। তো আজকে এটাতে ভয় দিয়ে দিলাম এবং আজকে এটা আমি আপলোডও করে দিব। এখন আমি এই মুহূর্তে ছাদে বসে আছি, ছাদে বসেই ভয়েসটা দিচ্ছি। আমি ফুলের গাছ কিনতে যাইনি, আমি আসলে ফলের গাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু ফলের গাছ কিনতে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর ফুলের চারা গাছ। তো এরকম ফুলের চারা দেখে আমার চোখ আটকে গেল। ওই যে একটা কথা আছে না, নারীরা কিসে আটকায়, তো আমি বলবো নারীরা কিন্তু এমন ফুল দেখেও আটকায়, আমি তো আটকাই। আপনারা কে কে ফুল গাছ দেখে ফুলের এরকম প্রেমে পড়ে যান অথবা ফুল দেখে আটকে যান, অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর এরকম ফুল কেমন লাগে অবশ্যই তা বলবেন, কোন কালারটা ভালো লাগে অবশ্যই সেটাও বলবেন। আমার তো গোলাপি কালারটা অনেক বেশি ভালো লাগছে সবগুলোর মধ্যে, এজন্য আমি গোলাপি রঙের চারা গাছটা নিয়েছি। আর যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন, মরিচ গাছের চারাটাও আমি 3টে চারা নিয়েছি। আর ফুলগুলো সত্যি কিন্তু দেখতে অনেক সুন্দর। ফুল ভালোবাসে না এমন কাউকেই পাওয়া যাবে না, ফুল কম বেশি সবাই ভালোবাসে। আর জিনিয়া কিন্তু মানুষেরও নাম হয়ে থাকে, আমরা এদিকে এই ফুলটাকে জিনিয়া নামে ডাকি। আপনারা কী ডাকেন, কী ফুল বলে এই ফুলটাকে চেনেন, অবশ্যই তা কমেন্টে জানাবেন। পেজে কাজ করতে গিয়ে একটা নতুন আপুর সাথে পরিচয় হয়েছে, তার নামও জিনিয়া। তো জিনিয়া নামটাও সুন্দর, আবার ফুলটাও কিন্তু সুন্দর। আর এদিকে আমি গাঁদা ফুল আর গোলাপ ফুলের চারা দেখছিলাম, এই গোলাপ ফুলটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এটাও নেই, কিন্তু এটা যদি আমি নিয়ে যাই তাহলে বাসায় অনেক কথা শুনতে হবে, আমার মা বলবে ফলের গাছ বাদ দিয়ে তুই কেন ফুলের গাছ নিয়ে আসছিস, কেননা সে ফুলের গাছ খুব একটা পছন্দ করে না। আমি এজন্য ফুলের গাছ কিনতে পারি না তার জন্য করে, আর আমি একদমই ঝামেলা পছন্দ করি না, আমি সব সময় চাই সব ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে। আমি যদি ফুলের গাছ নিয়ে যাই বাসায় অনেক কথা শুনতে হবে, এজন্য করে শুধু মরিচের গাছই নিয়ে গেছি, আর হচ্ছে একটা ফুলের গাছ কিনেছি, বেশি আর ফুলের গাছ কিনি। একটা সময় এগুলোর প্রতি খুব বেশি পাগল ছিলাম, অনেক ফুল এবং অনেক ফলের গাছও কিনতাম, অনেক গাছ ছিল আমার, এখন সেগুলো প্রায় নেই বললেই চলে। আমি ভিডিওর প্রথমে বললাম 3টে মরিচ গাছের চারা কিনেছি, কিন্তু এখন এই ভিডিওতে আমার চোখ পড়াতে মনে হলো আমি আসলে 4টা মরিচের চারা গাছ কিনেছিলাম আর 2টো বরবটির গাছও কিনেছিলাম। আসলে অনেকদিন পর ভিডিওতে ভয় দিলে যা হয়, আমি একদমই ভুলে গিয়েছিলাম আমি কয়টা চারা গাছ কিনেছিলাম। আমার বাড়ির নতুন সদস্যগুলোকে নিয়ে আসলাম, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।